তুমি আহত? মুসলিম অফিসার রণবীরের রক্তমাখা জামাকাপড় দেখে বললেন, দেখি কোথায় লেগেছে। রণবীরকে নিরুত্তর দেখে তিনি এগিয়ে তার হাতের জখমে রুমাল বেঁধে দিয়ে বললেন, তোমার জখম তেমন মারাত্মক নয়, আশঙ্কার কিছু নেই, তবে তোমাকে কয়েকদিন জখমের যত্ন নিতে হবে। অফিসার হাতের ইশারায় দলের চিকিৎসককে ডাকলেন। সালারের ইঙ্গিত পেয়ে ছুটে এলো ডাক্তার। তারা রণবীর ও তার দুজন আহত সঙ্গীর জখমে ব্যান্ডেজ বেঁধে দিল। মুসলিম ফৌজের এ উদারতা রণবীর ও তার সঙ্গীদের ধারণাতীত ছিল। তারা পেরেশান হয়ে দুশ্মনের চেহারায় এ প্রশ্নের জবাব খুঁজে ফিরছিল, এরপর কি হবে। টিলার আশপাশের কয়েক ক্রোশ দূর পর্যন্ত তখন উঠছিল ধূলির মেঘ। এ ধূলি এ খবরই দিচ্ছিল, মুসলমানরা এখনও পরাজিত শত্রুদের ধাওয়া করে ফিরছে। একটু পরে অফিসারের সাথে রণবীর ও তার ছয় সঙ্গী নিচে নেমে এলো। তারা এসে তাদের ওই সব সঙ্গীর সাথে মিলিত হল যারা আগে হাতিয়ার সমর্পণ করে মুসলমানদের বশ্যতা স্বীকার করে নিয়েছিল। মুসলিম সেনাপতি তার কয়েকজন সিপাহীকে হুকুম করলেন কয়েদিদের তাঁবুতে নিয়ে যেতে। তারপর তিনি ঘোড়ায় চেপে অন্যদিকে চলে গেলেন। কে এই লোক? রণবীর মনে মনে এ প্রশ্নের জবাব খুঁজছিল। তাঁবুতে যাবার পথে সৈনিকদের পারস্পরিক আলাপ রণবীরের কানে যেন গরম সিসা ঢালছিল। এক সিপাই বলল, এ পরাজয়ের পর হিন্দুস্থানের সমস্ত রাজারা এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে এখন আর মুসলমানদের সাথে টক্কর দেয়া কারো জন্যই শুভফল বয়ে আনবে না। তারালোচন পালকে সাহায্য করে আর লাভ নেই। পাঞ্জাবে এখন তারালোচন পাল ও তার পুত্রের মাথা গোজার ঠাইটুকুও রইল না। আরেক সিপাই বলল, তবে আমার মনে হচ্ছে ব্রাহ্মণরা হিন্দুদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করতে উৎসাহ যুগিয়ে যাবে। অন্য এক সিপাই বলল, কিন্তু আমার মন বলছে অন্যটা, এ পরাজয়ের পর হিন্দু ব্রাহ্মণরা রণাঙ্গনে আসতেই সাহস পাবে না। তারা কেল্লায় বসে কিছু মূর্তির সামনে ঘণ্টা পিটিয়ে হরিবোল দিবে। তোমরা দেখবে নগরকোটের মতো কেল্লা ছেড়ে পালানোর সময় তারা দেবমূর্তিদের কথাও বেমালুম ভুলে যাবে। তুমি কি মনে করো তারা এখনো কেল্লাতেই আছে? প্রথম সিপাই একথা বলে রণবীরের দিকে তাকালো। আপনার বাড়ি কোথায়? রণবীরকে নিরুত্তর দেখে তার এক বয়বৃদ্ধ সিপাই বললেন, আমাদের বাড়ি কনৌজে। সিপাই বলল, তার মানে কি আমাদের কনৌজে যেতে হবে? সিপাইদের আলাপ শুনে এক তুর্কা অফিসার ভাঙা হিন্দিতে বললেন, কয়েদিদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার অধিকার তোমাদের কে দিয়েছে? সিপাইটি বলল, এটা ঠাট্টা নয়, আমি ভেবেচিন্তেই এ কথা বলছি। ব্রাহ্মণরা গঙ্গা যমুনা তীর পর্যন্ত আমাদের যেতে বাধ্য করবে। ওখানকার অধিবাসীরা সীমাহীন জুলুম নিপীড়নের জাঁতাকলে নিষ্পেষিত হচ্ছে। আমাদের সেনাপতি এটা কিছুতেই বরদাস্ত করবেন না। মুজলুম জনতার আওয়াজ সুলতান মাহমুদের কানে পৌঁছলে তিনি অবশ্যই তার পরবর্তী রোখ ওদিকে করবেন। এ ধরনের আলাপ একজন তুর্কি কিংবা আফগানি করলে এতটা কষ্ট পেত না রণবীর যতটা পেল পরিষ্কার হিন্দিতে এক হিন্দুস্থানীর মুখে শুনে। সহ্যের সীমা ছাড়িয়ে গেলেও এ মুহূর্তে সে দাঁত কামড়ে চুপ রইল। সে মনে মনে বলল, ভগবান যেন এ ধরনের মূর্খ লোকের কথাই সুলতান মাহমুদকে গাঙ্গেয় জনপদে নিয়ে যান। দেবতাদের তীর্থভূমিতে পা রাখলে সে উপলব্ধি করতে পারবে ভেড়া শিকার করতে গিয়ে সে বাঘের লেজে পা দিয়েছে। সে কল্পনায় এমন একটা দিনের দৃশ্য দেখছিল যেদিন মধ্য ভারতের গঙ্গা যমুনার তীরে রাজপুতদের অগণিত ফৌজ সুলতান মাহমুদের মোকাবেলায় সমবেত হচ্ছে। কল্পনায় সে দেখতে পেল সেই বাহিনীর সম্মুখভাগে বিশাল হস্তি বাহিনী। দুশ্মনরা হাতির বিশাল বহর দেখে ভয়ে পিছিয়ে যাচ্ছে। যারা আজ দুশ্মনের বিজয়ে প্রভাবিত হয়ে তাদের গুণকীর্তন করছে, তারা সুলতান মাহমুদের পরাজয় দেখে সেদিন আবার আমাদের সাথে হাত মিলাবে। হিন্দিভাষী সিপাহীদের বিরুদ্ধে রণবীরের ক্ষোভ ও পেরেশানি ঘৃণা ও ধিক্কারে পরিণত হল। নন্দনার কেল্লা দখল করার পর সুলতান মাহমুদ কাশ্মীরের দিকে রওনা দিলেন। তিনি কাশ্মীর অভিযানে চলে যাওয়ার পর রণবীর প্রতিটি ভোরে ঘুম থেকে উঠে তালাশ করত সেই অফিসারকে, যিনি অসীম হিম্মত আর নজর কাড়া রূপ নিয়ে তার হৃদয়ে অক্ষয় হয়ে আছেন। কিন্তু রণবীরের ব্যর্থ চোখ দ্বিতীয়বার আর সেই দেবোত্তর পুরুষকে দেখতে পায়নি। রণবীরের জীবন থেকে চারটি বছর হারিয়ে গেল কারাগারের অন্ধ প্রকোষ্ঠে। বাইরের পৃথিবীতে কি ঘটছে সে সঠিক কিছু জানে না।
তবে এ চার বছর ধরে সে অনেক রকম খবর শুনেছে। সেসব খবর সত্য কি মিথ্যা বলতে পারবে না সে, কিন্তু যা শুনেছে তাতে তার অন্তর কেবল ক্ষতবিক্ষতই হয়েছে। সে শুনেছে ভারতবর্ষের অমুক এলাকা সুলতান মাহমুদ দখল করে নিয়েছে, কিছুদিন পর আবার শুনেছে এবার সুলতান অমুক এলাকা কব্জা করে নিয়েছে। এভাবে ভারতবর্ষ ও মধ্য এশিয়ায় বিভিন্ন অঞ্চল সুলতান মাহমুদ জয় করে নিয়েছে বলে জানতে পেরেছে কারারক্ষীদের কথোপকথন থেকে। এতে রণবীরের অন্তর্জ্বালা কেবলই বৃদ্ধি পেয়েছে। এ চার বছরে মনকে প্রবোধ দেওয়ার মতো খবর সে কমই শুনেছে। রণবীর ভাবত সুলতান মাহমুদের সাম্রাজ্য যত বিস্তৃত হবে কয়েদের সংখ্যা বাড়বে সে হারে, কিন্তু সে অবাক হচ্ছিল এই দেখেছে কেল্লার বন্দী সংখ্যা দিন দিনই কমে আসছে। বন্দী সংখ্যা কমে যাওয়ার একটা প্রধান কারণ ছিল বন্দীদের অনেকেই ইসলামের দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গিয়েছিল। মুসলমান হয়ে যাওয়ার পর তাদের আটকে রাখার কোনো চেষ্টা মুসলমানরা করেনি, কিন্তু রণবীর জানে না এরা মুক্তি পেয়ে বাড়ি ফিরে মুসলমানই থেকে গেছে নাকি তারা আবার প্রায়শ্চিত্ত করে আপন ধর্মে ফিরে গেছে। অনেককে মুক্তিবন্দী আজাদ হতে দেখেছে সে। রণবীর ছাড়া আপন ধর্মের প্রতি আস্থাশীল বিত্তবানরা কেউ আর বন্দী নেই নন্দনার কারাগারে। তবে সে অবাক হয়েছে একেবারে নিঃস্ব বা বয়বৃদ্ধ যারা মুক্তিপণ দিতে পারেনি তাদেরও অধিকাংশকে নিঃশর্ত মুক্তি দিয়েছে মুসলমানরা। কারারক্ষীদের আলাপ থেকে সে শুনেছে ইসলাম গ্রহণকারী কয়েদিদের সিংহভাগই সুলতান মাহমুদ গজনবীর ফৌজে সামিল হয়েছে। এ কথা রণবীরের হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করেছে বারবার। কিন্তু কেন তারা সুলতানের ফৌজে সামিল হয়ে ব্রাহ্মণদের কৃপাধন্য আপন জাতির বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিচ্ছে কিছুতেই তা তার বোধগম্য হচ্ছিল না। কয়েদি কমতে চতুর্থ বছরে এসে তাদের সংখ্যা সদরে ঠেকল। এসব কয়েদিরা ধর্মত্যাগ করতে যেমন রাজি হয়নি তেমনই সামর্থ্য থাকা সত্ত্বেও মুক্তিপণ দিয়ে মুসলমানদের আর্থিকভাবে সমৃদ্ধ করতে প্রস্তুত ছিল না। রণবীরের মতো এসব কয়েদিদেরও ধারণা ছিল অদূর ভবিষ্যতে দক্ষিণ ও পূর্ব ভারতের রাজা এবং রাজপুত্রা মিলে বিশাল ফৌজ নিয়ে এসে মুসলমানদের দলিত মথিত করবে এবং কারাগারের লৌহ কপাট খুলে দেবে। তখন তারা ধর্ম কি জয় উল্লাস ধ্বনি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে টুটে পড়বে। তখন স্রেফ গজনই নয় বরং গোটা মধ্য এশিয়া থেকে মুসলমানদের তারা উৎখাত করবে। নন্দনার কেল্লা এখন কয়েদখানার পরিবর্তে হাসপাতালে রূপান্তরিত হয়েছে। মারাত্মক সব আহতরা আসতে লাগলো এখানে। মুসলমানরা তো আছেই, এমনকি পরাজিত আহত কয়েদিদেরও নিয়ে আসা হচ্ছে দলে দলে। রণাঙ্গনে যেসব রাজা মহারাজাকে গ্রেপ্তার করা হতো তাদেরও এ কেল্লায় চালান দেয়া হতো। ভারতবর্ষ কিংবা মধ্য এশিয়ায় সুলতান মাহমুদের সদ্য বিজয়ের কোনো খবর নমুসলিম কয়েদিদের মুখে শুনলে রণবীর তা বিশ্বাস করত না, কিন্তু নতুন কয়েদিদের কেউ এ সংবাদ দিলে তার কলিজা বিদীর্ণ হয়ে যেত। হঠাৎ করেই কয়েক মাসের ব্যবধানে কয়েদিদের সংখ্যা 2000-এ উন্নীত হল। সুলতান মাহমুদ গজনবিদ্রেরা গরিপুরের রাজাকে পরাজিত করে থানেশ্বরের দিকে যাত্রা করছেন। এতে রণবীর রাগ না করে বরং খুশিই হল। কয়েদিদের বলতে গেলে সকলে থানেশ্বর মন্দিরের চক্কর স্বামী মূর্তির অদৃশ্য শক্তির কাহিনী শুনে আসছিল। তারা বলাবলি করতে লাগল মৃত্যু মাহমুদকে থানেশ্বরে হাতছানি দিয়ে ডাকছে। মুসলিম ফৌজ চক্কর স্বামী মন্দিরের কাছে গেলে দেবতার অভিশাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাদের কাছে ইসলামের বাণী নিয়ে কোনো আলেম গেলে তারা গর্বের সঙ্গে বলত, আপনারা বলেন আমাদের দেবতাদের কোনো শক্তি নেই, কিন্তু আপনাদের সুলতান এজাবৎ কেবল পুচকে মূর্তিগুলিই ভেঙেছে। বর্তমানে সে এমন এক তীর্থস্থানের দিকে অগ্রসর হচ্ছে কোনো দুশ্মন যেখান থেকে জীবিত ফিরে আসতে পারে না। যদি আপনাদের খোদা সুলতান মাহমুদকে চক্কর স্বামীর অভিশাপ থেকে বাঁচাতে পারেন তাহলে আমরা মুসলমান হয়ে যাব। জনৈক আলেম মুচকি হেসে বললেন, তোমরা চক্কর স্বামীকে আল্লাহর সমপর্যায়ে মনে করছো, কিন্তু অচিরেই টের পাবে তা এক নিষ্প্রাণ পাথরের টুকরো ছাড়া আর কিছুই নয়। কিছুদিন পর থানেশ্বরের রাজাকে একদল ফৌজ সহ নন্দনার কেল্লায় বন্দি করে নিয়ে আসা হল। রাজামশাই হিন্দু কয়েদিদের সহানুভূতি পাওয়ার আশায় বললেন, মুসলিম ফৌজ চক্কর স্বামীর মূর্তিকে থানেশ্বরের অলিত গলিতে টেনে হেঁচড়ে তাকে অপমানিত করেছে, এর প্রতিক্রিয়া হল উল্টো। রাজার এ কথা চক্কর স্বামীর অসহায়ত্ব যেন
চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিল। এ খবর শুনে হিন্দু কয়েদিদের একটা বড় অংশ মুসলমান হয়ে গেল। কিন্তু রণবীর দেবতাদের ধিক্কার দেওয়ার পরিবর্তে এ ঘটনা যে তার শিষ্যদের কাপুরুষতার জন্য ঘটেছে সে কথাই সবাইকে বলে বেড়াতে লাগল। এরপর রণবীর একদিন শুনতে পেল সুলতান মাহমুদের বাহিনী গঙ্গা যমুনার তীরে পৌঁছে গেছে। এরপর শুনল তিনি গঙ্গা যমুনার তীরবর্তী দেশসমূহ জয় করে নিয়েছেন। এ খবরে তার উৎকণ্ঠা চরমে উঠল। তাহলে কি দেবতাদের তীর্থভূমি সবই হাতছাড়া হয়ে যাবে? তার আশা ছিল সরসের রাজা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন, কিন্তু সেও ময়দান ছেড়ে পালাল। বারণের রাজার উপর রণবীরের ছিল অপরিসীম আস্থা, কিন্তু রাজা হিরুদ তার 100,000 সৈন্যসহ মুসলমান হয়ে গেলে রণবীরের পেরেশানি ও আফসোসের মাত্রা আরও বৃদ্ধি পেল। এ ঘটনার কিছুদিন পর রণবীর হঠাৎ করে এক আশাপ্রদ খবর শুনতে পেল। সে খবর পেল মহাবনের রাজা কালাচাঁদ গজনের উপর চড়াও হওয়ার জন্য বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছে। এ খবরে রণবীরের অন্তরে আশার প্রদীপ জ্বলে উঠল। এমন একটি দিনের জন্যই তো সে অপেক্ষা করে বসেছিল। সে ভাবল কালাচাঁদ নয়, স্বয়ং দেবতারা কালাচাঁদের রূপ ধরে এবং তার বাহিনীতে সামিল হয়ে এগিয়ে আসছে। রণবীর দীর্ঘ কারাভোগের পর তার মুক্তির ব্যাপারে যেন নিশ্চিত হয়ে গেল। মনের আবেগ সে গোপন রাখতে পারল না। নির্জীব রণবীরের চোখে মুখে আনন্দের দূতি ফুটে উঠল। কিন্তু যেমন হঠাৎ করে সে আশান্বিত হয়েছিল, তেমনি অকস্মাৎ তার সব আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল যখন সে শুনতে পেল কালাচাঁদ দুশ্মনের ঘেরাওয়ের মধ্যে পড়ে বন্দী হওয়ার বদলে আত্মহত্যা করেছে। কারণ তার ভয় ছিল এ অবস্থায় প্রজারা তাকে কাছে পেলে নিজেরাই তাকে গলা টিপে হত্যা করে ফেলবে। এ খবরে রণবীর আগের চেয়েও মর্মাহত ও ম্রিয়মাণ হয়ে গেল। কষ্টের ধকল কিছুটা কমলে সে নিজেকে সামলে নিল এবং নতুন করে আশা ও স্বপ্নের জগতে ঢুকে গেল। সে আশা করতে লাগল কেউ না কেউ কালাচাঁদের মতোই আবারও সুলতান মাহমুদকে শায়েস্তা করার জন্য এগিয়ে আসবে। এত বড় বিশাল ভারত একজন মানুষ জয় করে নেবে এটা হয় না। ভারতবর্ষের এত এত দেবতারা তাদের সন্তানদের ধ্বংসের মুখে ফেলে তামাশা দেখবে না, একটা না একটা পথ তারা বের করবেই। আসলে দেবতারা সুলতান মাহমুদের শক্তি পরখ করে দেখছেন। যখন দেবতারা বিষ নিঃশ্বাস ফেলবেন তখন সুলতান মাহমুদ পুড়ে ছারখার হয়ে যাবে। এর কিছুদিন পরের ঘটনা। মহাবন জয় করে সুলতান মাহমুদ মথুরার দিকে অগ্রসর হলেন। রণবীর শুনতে পেল মথুরাবাসী ঘুমন্ত দেবতাদের মরণ ঘুম ভাঙাতে না পেরে দুশ্মনের কাছে আত্মসমর্পণ করেছে। দেবতারা নিষ্প্রাণ পাথরের মতো সন্তানদের ধ্বংস দেখেও কিছুই করল না, বরং সন্তানদের হটিয়ে দিয়ে দুশ্মন যখন তাদের বেইজ্জতি করল তাও তারা নীরবে মেনে নিল। মাটির মূর্তিগুলো ভেঙে দুশ্মনের সেনারা 500 সোনার মূর্তি ও 200 রূপার মূর্তি সাথে করে নিয়ে গেছে। এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল শতাব্দীকাল ধরে নিম্নবর্ণের হিন্দুদের কাছ থেকে আদায় করা ট্যাক্সের টাকায়। শুধু তাই নয়, এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য প্রতি বছর তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হচ্ছিল। 4 বছর আগে এসে সঙ্গীদের লক্ষ্য করে বলেছিল যারা কনৌজ যায় তারা ফিরে আসে না। কনৌজের রাজপুত আর পাঞ্জাবের রাজপুতদের মধ্যে বিস্তর ব্যবধান। কনৌজের সন্তানদের লাশ না মারিয়ে দুশ্মন তাদের সীমান্তে পা রাখতে পারবে না। দেবতাদের শত্রুর মুখে রেখে তারা কিছুতেই পালায় না। দেবতাদের চরণে জীবন উৎসর্গই তাদের ধর্ম। কিন্তু ইদানিং তার উপলব্ধি পাল্টে যাচ্ছে। বিগত 4 বছর কনৌজ ছাড়া কেবল অন্যান্য এলাকার খবর নিয়ে তার পেরেশানি ছিল। সকাল সন্ধ্যা সে দেবতাদের গুণকীর্তন করে বলত, জন্মভূমির পবিত্র দেবতাগণ জন্মভূমিকে রক্ষা করুন। কিন্তু তার ভক্তির অর্ঘ্য ও কামনার প্রতি দেবতারা চরম আঘাত হেনেছিল। দেবতারা পারল না মাহমুদের বিজয় গতির সয়লাভ রুখতে। কনৌজও চলে এলো মাহমুদের হাতে। গোটা দুনিয়া রণবীরের চোখে অন্ধকার হয়ে গেল। বিকেলের সোনালী রোদে দাঁড়িয়ে কেল্লায় মুসলিম পাহারাদাররা যখন কনৌজ বিজয়ে উল্লাস করছিল তখন কেল্লার এক কোণে বসে ছোট্ট শিশুটির মতো রণবীর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। দুঃসংবাদ শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে পড়েছিল। একদিন সে শুনতে পেল কাশ্মীর রাজা চন্দ্রপাল এবং সরওয়ার রাজা চন্দ্ররায়
পরাজিত হয়েছেন। কিন্তু এ খবর শোনার পর তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। কনৌজ পতনের পর কারো হারজিত নিয়ে তার আর মাথা ব্যথা ছিল না। এখন তার একমাত্র চিন্তা বুড়ো বাবা আর ছোট বোনটিকে নিয়ে। তার বুকের পাঁজরে এই প্রশ্নই কেবল ঘুরপাক খাচ্ছিল, ওরা কোথায়, কেমন আছে, কনৌজ বিজয়ের পর ওদের ভাগ্যে কি জুটেছে। রণবীর এখন একাকি বসে কেবল এ প্রশ্নেরই জবাব খুঁজে বেড়াতে লাগল। কেল্লায় যেসব নমুসলিমরা অবস্থান করত, তারা কয়েদিদের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দিতে চেষ্টা করত, কারণ এসব নমুসলিমরা জানত বন্দী জীবনের দুঃসহ যন্ত্রণার কষ্ট। বন্দীদের সাথে মুসলমানদের ব্যবহার কিছুতেই মিলাতে পারে না রণবীর। বন্দীদের সাথে কখনোই এরা খারাপ ব্যবহার করে না, বন্দীদের কষ্ট লাঘবে সাধ্যমতো চেষ্টা করে। শত্রুর জন্য তাদের অন্তরে যেন আত্মীয়ের মতো মায়া মমতা কাজ করে সারাক্ষণ। তারা কয়েদিদের ভারাক্রান্ত মন চাঙ্গা করতে কেন যে এত সচেষ্ট বুঝতে পারে না রণবীর। কয়েদিদের শারীরিক ও মানসিক কষ্ট দেওয়ার জন্য যেখানে সব রকম চেষ্টা করে বিজয় শক্তি, সেখানে মুসলমানরা কয়েদিদের একটা পর্যায় পর্যন্ত স্বাধীনতাও দেয় যা ইতিহাসে বিরল। কয়েদিরা চাইলেই তাদের প্রিয়জনের কাছে সংবাদ পাঠাতে পারত, নমুসলিমরা এ ব্যাপারে সহযোগিতা করত তাদের। এর ফল উভয় পক্ষের জন্যই কল্যাণকর হয়েছিল। অনেক কয়েদির আত্মীয় স্বজন খবর পেয়ে মুক্তিপণ দিয়ে তাদের প্রিয়জনকে ছাড়িয়ে নিয়ে গেছে। কমাস আগে রণবীরের আত্মীয় স্বজনরাও মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল। রণবীরের জন্য মুক্তিপণ দেওয়া তেমন কঠিন কোনো ব্যাপার ছিল না, কিন্তু একজন রাজপুত পরাজয়ের কলঙ্ক নিয়ে দেশে ফিরে যাবে এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই যারা তার মুক্তিপণের টাকা নিয়ে এসেছিল তাদের সে বলল, বাবাকে বলবেন মুক্তিপণের টাকা দিয়ে কনৌজের সৈন্য তালিকায় যেন আরও কয়েকজন নতুন সৈন্য ভর্তি করে নেওয়া হয়। তারা তাকে অনেক বুঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল। মুক্তিপণের টাকা দিয়ে মুসলমানদের সে সাহায্য করতে রাজি নয়। কনৌজ রাজার পলায়নের পর সীমাহীন অন্ধকার নেমে আসে রণবীরের চোখে। ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কালো মেঘে ছেয়ে যায় হৃদয়। তার মনে প্রশ্ন জাগে, মুসলমানরা কি সমুদ্রের উত্তল তরঙ্গমালা, যার ঢেউ সামান্য খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণদের বিশাল সেনাবাহিনী? তারা কি কোনো অনড় পাহাড় যাকে কোনো আঘাতেই টলানো যায় না? মুক্তিপণ নিয়ে আসা লোকগুলোকে ফেরত পাঠিয়ে দিয়ে সে মোটেই দুঃখ পেল না, বরং ভাবল বাবা হয়তো তার প্রস্তাবে খুশি হবেন। রাজাকে গর্ব করে বলবেন, মহারাজ এই নিন, এতগুলো হাতি ও ঘোড়া আমি যুদ্ধের জন্য দান করছি। আমার পুত্রকে ছাড়িয়ে আনার জন্য লোক পাঠিয়েছিলাম, কিন্তু সে না এসে জানিয়েছে পরাজয়ের কলঙ্ক নিয়ে সে আপনার সামনে দাঁড়াতে চায় না। তার ইচ্ছা আপনি দ্রুত নন্দনা অভিযানে যাবেন এবং সে নন্দনার কেল্লায় আপনাকে সম্বর্ধনা দিতে চায়। কিন্তু সময় যতই গড়িয়ে চলল তার আশা ততই দুরাশায় রূপান্তরিত হল। তার বুকে জমা হতে লাগলো পুঞ্জীভূত অভিমান। একদিন সে মনে মনে বলল, কনৌজ রাজার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। দেবতাদের মূর্তি কনৌজের রাজপথে গড়াগড়ি গেল না গজনীর ভাঙাড়ির বাজারে উঠল, এখন এ নিয়ে চিন্তা করা নিরর্থক। তাই দেবতা বা মূর্তির সম্মান নিয়ে আমি আর কিছু চিন্তা করতে চাই না। আমার শুধু একটাই আকাঙ্ক্ষা, আমি আমার বাবা ও বোনকে অক্ষত দেখতে চাই। দেবতাদের শক্তি ও শ্রেষ্ঠত্ব নিয়ে রণবীরের এতদিনের বিশ্বাসের ঘরে সন্দেহের পোঁকা ঢুকল। এই যে মুসলমানরা অঞ্চলের পর অঞ্চল জয় করছে, দেবতার সন্তানদের ঘর তছনছ করছে, জনপদের পর জনপদ উজাড় করে দিচ্ছে, কই দেবতারা তো তাদের কিছুই করছে না, বরং মনে হয় দেবতারা তাতে খুশিই হচ্ছে। তবে কি দেবতারা মুসলমানদেরকেই তাদের আসল সন্তান হিসাবে বরণ করে নিচ্ছে? কিন্তু তার চিন্তা এক জায়গায় স্থির থাকত না। আচানক তার মনে হতো, এ আমি কি ভাবছি, ছি ছি, এমনটা চিন্তা করাও যে পাপ। সে মনকে প্রবোধ দিয়ে বলত, না রণবীর, দেবতাদের সম্পর্কে কুধারণা করো না, তারা শিষ্যদের সামান্য পরীক্ষা নিচ্ছেন মাত্র, পরীক্ষার সময় শেষ হলে তারা অবশ্যই সচেতন হবে এবং ধর্মের মুখ রক্ষা করবে। রণবীরের ধারণায় সুলতান মাহমুদ শুধুমাত্র হিন্দুস্থানের রাজা মহারাজাদের কুপকাত করেনি, বরং দেবতাদের ভাবমূর্তিও নষ্ট করেছে। এরা সেই দেবতা যারা ভগবানের মর্জি মতো জনগণের দেখভাল করে থাকে,
ভগবান কিছুতেই তার সন্তানদের তামাশার পাত্র বানাবেন না। অচিরেই একদিন ভারত ভূমিতে ভগবানের মহাশক্তির অভ্যুদয় ঘটবে। তারা মূর্তি ভাঙা মুসলমানদের হাত থেকে তরবারি ছিনিয়ে নিয়ে তাদের কচুকাটা করবে। তুমি সে দিনটির জন্য অপেক্ষা করো রণবীর। মনে এ ধরনের চিন্তা এলে রণবীরের আত্মা প্রশান্তিতে ভরে যেত। সে অত্যন্ত বিনয় অবনত চিত্তে ভগবানকে লক্ষ্য করে জপত, ভগবান, আমার ভগবানের দেবতাগণ, আমাকে শক্তি দাও, আমি যেন শত বিপদের মাঝেও ইস্পাত কঠিন হয়ে সধর্মের উপর অটল থাকতে পারি। আমার শেষ ভরসা কেবল তোমরাই। কিন্তু ভগবানের কাছে এ জপনাম তাকে স্বস্তি দিতে পারত না। গঙ্গা যমুনা রণক্ষেত্রে মাহমুদের বিজয় কাহিনী শোনার পর রণবীরের অবস্থা ঠিক সাগরবক্ষে ডুবন্ত ওই যাত্রীর মতো হয়েছিল, যে জ্বলন্ত প্রদীপের আশায় কাতর নয়নে উপকূলের দিকে তাকিয়ে থাকত। দীর্ঘ চার বছর ধরে যেসব কয়েদি বুকে পাথর ভেদে দেবতাদের আশায় তাকিয়েছিল, তাদের মন মুকুরে দেবতা বিদ্বেষী ভাব জন্মাতে লাগল। ২৪ জন কয়েদি মথুরা পতনের পরপরই ইসলামে দাখিল হল। বাকিদের অন্তরও ক্রমে আকর্ষিত হচ্ছিল সত্য ও চিরন্তন ধর্মগ্রহণের প্রবল আকাঙ্ক্ষায়। এদিকে কালোচক্রের আলো আধারিতে ঘুরপাক খেয়ে রণবীরের হতাশা যখন ক্রমশ দূরীভূত হচ্ছিল, ঠিক তখন মৌসুমি বায়ুর পরিবর্তনে সে জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ল। একদিন রণবীরের জন্য হেকিম ঔষধ নিয়ে এলে সে তা সেবন করতে অস্বীকৃতি জানায়। ডাক্তার তার চারপাশের সঙ্গীদের লক্ষ্য করে বললেন, তোমরা তাকে বোঝাও, গতকাল থেকে সে ওষুধ খাচ্ছে না। পাহারাদাররা বলছে সে নাকি খাদ্য স্পর্শ করছে না। কেল্লার সালার আজকে দেখতে আসবেন, তোমরা সবে সাক্ষী, আমি তার যান বাঁচানোতে কোনো রকম ত্রুটি করিনি। জনৈক কয়েদি হেকিমের হাত থেকে ঔষধের পেয়ালা নিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমরা ওকে পান করাব। রণবীরের মুখে পেয়ালা তুলে ধরে সে বলল, নিন মহারাজ, এতে আপনার উপকার হবে। রণবীর চিৎকার দিয়ে বলল, ভগবানের দিকে চেয়ে তোমরা আমায় জ্বালাতন করো না, কারো সহমর্মিতার দরকার নেই আমার। দ্বিতীয় কয়েদি হাত ধরে তাকে উঠাতে উঠাতে বলল, মহারাজ, আমরা আপনার দুশ্মন নই, এ করুণ বন্দিদশায় জিদ করা ঠিক নয়, উঠুন, ওষুধ খেয়ে নিন। ক্ষুব্ধ রণবীর হাত ছাড়া দিয়ে আগের চেয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, এখানে কারো বন্ধুত্বের দরকার নেই আমার, আমাকে মরতে দাও, ভগবানের দিকে চেয়ে আমায় মরতে দাও, এ তিক্ত জীবনের চেয়ে মৃত্যু বেশি কষ্টদায়ক হবে না। আচানক কামরার দরজায় এক আগন্তুককে দেখা গেল। রণবীরের কথা শেষ না হতেই তিনি বলে উঠলেন, এ ভাষা অন্তত একজন সৈনিকের মুখে শোভা পায় না। যারা এতক্ষণ রণবীরের দিকে তাকিয়েছিল তাদের দৃষ্টি হুমড়ি খেয়ে পড়ল সেই দীর্ঘাকায় অফিসারের দিকে। কয়েদিরা তার সম্মানে দাঁড়িয়ে গেল। আগন্তুক বন্দীদের পাশ কাটিয়ে রণবীরের বিছানার পাশে এসে বললেন, সৈনিকরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করে, তারা বিছানায় শুয়ে শুয়ে নিরাশ হয়ে মৃত্যু কামনা করে না। রণবীর পেরেশান হয়ে আগন্তুকের দিকে তাকিয়ে আচানক উঠে বসল। তার অন্তর জুড়ে জমে থাকা ঘৃণা ও ধিক্কারের তুফান সহসায় আনন্দে পরিণত হল। চেহারা থেকে ঝরে পড়ল বিষাদের কালিমা। এ তো সেই ব্যক্তি যে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে কেল্লায় পাঠিয়েছিলেন। এ সেই মহামানব টিলার উপর এক নজর দেখার পর থেকে বিগত চার বছর ধরে যাকে তার দৃষ্টি খুঁজে ফিরছে। ও ওষুধ খাচ্ছে না। হেকিম সাহেব আগন্তুক ও কেল্লার সালারকে লক্ষ্য করে বললেন, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। কোথায় ঔষধ, আমাকে দিন তো, বলল আগন্তুক। এক কয়েদি ঔষধের পেয়ালা এগিয়ে ধরলে তিনি পেয়ালা নিয়ে রণবীরকে লক্ষ্য করে বললেন, তোমার সাথে আমার আগেও বোধহয় দেখা হয়েছিল, নাও পান করো। রণবীরের নির্দেশের চেয়ে তার সম্মোহনী দৃষ্টিতে বেশি প্রভাবিত হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। ঔষধ খাওয়ার কোনো চেষ্টা করল না। বোঝা গেল ঔষধ সেবনে তার তেমন একটা আগ্রহ নেই। তুমি যতক্ষণ ঔষধ সেবন না করছো ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকব, আগন্তুক রণবীরের মুখের কাছে পেয়ালা তুলে ধরে বললেন, নাও পান করো। রণবীর তার হাত থেকে পেয়ালা নিল। তার মন বনছিল ঔষধ দেয়ালে ছুঁড়ে মারতে, কিন্তু সাহসে কুলালো না। সে মুখ বিকৃত করে এক ঢোকে সবটুকু ঔষধ পান করে ফেলল। আগন্তুক মুচকি হেসে হেকিমকে লক্ষ্য করে বললেন, বোধহয় আপনার ঔষধ মাত্রাতিরিক্ত তেতো, আমি নিজেও তেতো ঔষধ খেতে অপছন্দ করি।
কেল্লার সালার আগন্তুকে বললেও, চলুন আপনার অনেক কিছু পরিদর্শন করতে হবে। আগন্তুক কেল্লা প্রধানের সাথে কামরা থেকে বেরিয়ে গেলে হেকিম সাহেব রণবীরকে বললেন, কিছুক্ষণ পরে দুধপান করবেন, ঔষধ ভালো কাজ দেবে। দাঁড়ান, রণবীর বলল, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন, কে এই লোক? ইনি সুলতান মাহমুদের একজন পদস্থ ফৌজি অফিসার। কেল্লার সালার কিছুদিনের জন্য ছুটিতে যাচ্ছেন, ইনি আসছেন তার জায়গায়। বোধহয় কয়েদিদের মুক্তি দেওয়ার বিশেষ অধিকার নিয়েই তিনি এসেছেন। কিন্তু তার কথা বলার ধরন বলছে তিনি হিন্দুস্তানি। হ্যাঁ, ইনি নমুসলিম, হিন্দুস্তানের কোনো এক রাজবংশের সাথে সম্পৃক্ত ছিলেন। এ ঘটনার 15 দিন পরের কথা। রণবীর এখন অনেকটাই সুস্থ, নিজেই চলাফেরা করতে পারে। কেল্লার নতুন সালার এর মধ্যে তার সাথে কয়েকবার দেখা করেছেন। অস্ত্রাগার ও ফৌজি অফিসারদের বৈঠক কক্ষ ছাড়া কয়েদিদের সর্বত্র বিচরণের অনুমতি ছিল। একদিন রণবীর কামরা ছেড়ে হাওয়া খেতে বাইরে বের হল। কেল্লার সালার নিজেও ঘুরতে বেরিয়েছেন, সাথে 4 জন সিপাই। রণবীরকে দেখে বললেন, আমি প্রতিদিন হাওয়া খেতে বের হই, সকালের মৃদুমন্দ বাতাস স্বাস্থ্যের পক্ষে ভালো। রণবীর নিজেকে সামলে নিয়ে বলল, স্বাস্থ্য নিয়ে আমার মাথা ব্যথা নেই, কামরায় দম বন্ধ হয়ে আসছিল তাই একটু বাইরে বের হলাম। আমি তো তাই বলছিলাম, ভোরের তাজা বাতাস তোমার স্বাস্থ্যের জন্য ভালো। একথা বলে কেল্লার নতুন সালার এক সিপাইকে লক্ষ্য করে বললেন, তোমার ঘোড়াটা ওকে দাও, ও আমাদের সাথে যাবে। সিপাই ঘোড়ার লাগাম রণবীরের হাতে তুলে দিতে গেলে রণবীর তাকে বলল, ধন্যবাদ, কিন্তু সাওয়ার হওয়ার ইচ্ছা আপাতত আমার নেই, তবে বিচরণ করার শখ হলে আমাকে বলো। কেল্লার সালার ঘোড়া দাপিয়ে সাথীদের নিয়ে বৃক্ষের আড়ালে চলে গেলেন। পরদিন এক কারারক্ষী এসে রণবীরকে বলল, কেল্লার সালার আপনাকে তার কামরায় আমন্ত্রণ জানিয়েছেন। রণবীর উঠে কেল্লা প্রধানের ওখানে গেল। কেল্লার সালার অফিসারের সামনে বাগানে পায়চারি করছিলেন। রণবীর এসে তার কাছে দাঁড়াল। তিনি একটি চেয়ার দেখিয়ে বললেন, এখানেই বসো, আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। রণবীর ইতস্তত করে চেয়ারে বসে পড়ল। কেল্লার সালার সামনের একটি চেয়ারে বসতে বসতে বললেন, তুমি নন্দনার যুদ্ধের সেনাপতি ছিলে? হ্যাঁ, তোমার অনেক সঙ্গী ছাড়া পেয়ে চলে গেছে। হ্যাঁ, আমি জানি। আচ্ছা, কোন শর্তটি তোমার কাছে মনোপুত হয়নি? কেন তুমি মুক্ত হতে চাচ্ছ না? রণবীর জবাব দিল, আমি দুশ্মনের দেয়া শর্ত নিয়ে চিন্তা করতে চাই না। কেল্লার সালার মুচকি হেসে বললেন, হিন্দুস্তানের কোন রাজার হামলা তোমাকে নন্দনা থেকে মুক্ত করে নেবে ভাবছ? নিরাশ হয়ে আপনার কাছে মুক্তি ভিক্ষা চাইব, আপনি কি তাই মনে করেন? আমি বলতে চাই, লড়াই বাদ দিয়ে বন্দী জীবন কাটানোর মধ্যে কোনো সার্থকতা নেই। তুমি যাকে দৃঢ়তা মনে করছো তা নিছক জেদ ছাড়া কিছুই নয়। তুমি কল্পনায় এমন এক পরাশক্তির মোকাবেলা করার প্রতিজ্ঞা নিয়েছ, কুদরত জাতিকে এক মহান উদ্দেশ্যে হিন্দুস্তানের জন্য নির্বাচিত করেছেন। ভারতবর্ষের নিপীড়িত হিন্দুদের চোখের জল তাদের ডেকে এনেছে ভারতবর্ষে। রণবীর বলল, মন্দিরে হামলা করে মূর্তি ভাঙা যদি আপনাদের মহান উদ্দেশ্য হয়, তবে এ কর্মকাণ্ডের জন্য গর্ব করতে পারেন আপনারা। মানুষের হাতে তৈরি মূর্তি মানুষই ভাঙবে, এতে অবাক হওয়ার কি আছে? রণবীর, তুমি যদি জানতে দেবতাদেরকে পাথরের মধ্যে বন্দী করে ব্রাহ্মণরা মানবতার কত বড় দুশ্মন সেজে বসে আছে। তুমি রাজপুত, তাই মূর্তির প্রতি তোমার অগাধ ভক্তি শ্রদ্ধা থাকাই স্বাভাবিক। তার চেয়ে বড় কথা, দেবতারা তোমাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। যুগের পর যুগ তোমার শ্রেণীর লোকজন লাখো মানুষের জন্মগত অধিকারের উপর চরম আঘাত করে আসছে। ব্রাহ্মণরা তোমাদেরকে দেবতার আসনে বসিয়েছে, আর বাদ বাকি মানুষকে অচ্ছুত ও অস্পৃশ্য বানিয়ে কেড়ে নিয়েছে তাদের মানবিক অধিকার। মানুষ হয়েও তোমরা শুধুমাত্র জন্মের কারণে প্রভু সেজে বসে আছো, আর যোগ্যতা ও প্রতিভা থাকার পরও এক শ্রেণীর মানুষকে বানিয়ে রেখেছ তোমাদের গোলাম। এই গোলামরাও যে মানুষ, তাদেরও তোমাদের মতোই কামনা বাসনা থাকতে পারে, এ কথা তোমরা কোনোদিন বুঝতে চাওনি। হিন্দুস্তানে মূর্তি বিনাশ তাই এসব নিগৃহীত মানুষের জন্য, বঞ্চিত লাঞ্ছিত মানুষ ও মানবতার বিজয়। মন্দিরের মূর্তি রক্ষায় তলোয়ার উঠানোর আগে তুমি যদি অচ্ছুত শ্রেণীর কাউকে জিজ্ঞাসা করতে, বলতো তোমাদের কাছে রাজা মহারাজার মহল বেশি ভারী মনে হয় না মন্দিরের ইঁট পাথর? কোনো বৈশ্যকে যদি জিজ্ঞেস করতে,
তাদের অর্জিত ধন সম্পদের বড় অঙ্কটা মূর্তির দোহাই দিয়ে ব্রাহ্মণরা যখন হাতে এলে তখন তাদের কেমন লাগে? তোমরা মন্দিরের পুরোহিতকে এজন্যই লালন পালন করো যেন মূর্তির ভয় দেখিয়ে তারা সাধারণ মানুষের ক্ষোভকে দমন করতে পারে। ক্ষত্রিয়দের তলোয়ারের চাইতে পুরোহিতের মন্ত্র যে শোষণের অধিক সহায়ক, খেয়াল করলে সেটা তুমি সহজেই উপলব্ধি করতে পারতে। মূর্তিগুলোকে তোমরা এজন্যই পূজা করো কারণ তারা পরের সম্পদ লুটতে তোমাকে সহায়তা করে। একদিন এ ভুলের মধ্যে আমিও ছিলাম। ইসলাম এসে আমাকে মানুষের মর্যাদা দিয়েছে, এক কঠিন ভ্রান্তি থেকে রক্ষা করেছে আমাকে।